আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আমি উস্তাদ মাহমুদুল হাসান বলছি আপনাদের সবাইকে স্বাগতম আলবাব ইনস্টিটিউটের নিয়মিত একজন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রামে প্রিয় দর্শক আজকে আমরা আমাদের ক্লাস নেবো আল তুল ইনাসি ইন বইয়ের দ্বিতীয় খণ্ডের চব্বিশ ও পঁচিশ পৃষ্ঠা থেকে প্রিয় দর্শক আমরা একটি গল্প পড়ে আজকের ক্লাসটা শুরু করব আপনারা ভালো করে শুনবেন ইনশাআল্লাহ પ્રથમે আমরা আরবী অংশটুকো বলবো তারপর আমরা বইতে চলে গিয়ে অনুপাত বলবো الدرس الثامن الوحده الثالثه تدريبات تسكن عائله احمد في بيت كبير وهي عائله نشيطه تعمل كثيرا هذا والد احمد في الحديقه يغسل السياره وهذه والدته في المطبخ تعد طعام الغداء وهذه اخته في غرفه الطعام وهي تنظف المائده وهذا جده في غرفه الجلوس وهو يجلس خلف الطاوله يستمع الى الراديو وهذه جدته في الحمام

তাহলে আপনার ইনশাল্লাহ বলতে খুব সহজ হবে একটি কথা মনে রাখবেন আমরা যত শুনব তত বলতে পারবো এবার আমরা ইনশাল্লাহ বইতে চলে যাচ্ছি প্রিয় দর্শক বইতে লক্ষ্য করুন আমরা বই থেকে পড়ব ইনশাল্লাহ এবং অনুবাদ বলবো বলবুণু অষ্টম পাঠ আল ওয়াহু তৃতীয় অধ্যায় অনুশীলনী তাসকুন আইলাতু আ আহমাদের পরিবার বাস করে ফি বৈঠিন ক্যাবিরিন একটি বড় ঘরে ওয়াহিয়া আইলাতুন। আর এটি একটি পরিবার নশী ততুন উদ্যমী এটি একটি উদ্যমী পরিবার তামালু ক্যাসিরন যা অনেক কাজ করে হাদা ওয়ালিদু আহমাদা ফিল হাদি কাতি এই তো আহমদের বাবা বাগানে সয়া আতা গাড়ি ধুচ্ছেন ওয়াহাদিহি ওয়ালিদা তুহু আর এটা তার মা ফিল মাতবাহি রান্নাঘরে তো আইদাল ই দুপুরের খাবার প্রস্তুত করছেন ওয়াহাদিহি উখতুহু ফি উরফাতে তামি আর এটি তার বোন খাবার ঘরে আর খাবার ঘরে এটি তার বোন ওয়াহিয়া তু নজিফুল মা ইদাতা আর সে খাবার টেবিল পরিষ্কার করছে ওয়াহাদা জদ্দুহ ওয়াহাদা জাদ্দুহু আর এটা তার দাদা ফিকর জুলুসি বৈঠক রুমে বসা আছেন ওয়াহুয়া ওয়াহুয়াখাল এথি তিনি টেবিল টেবিলের পেছনে বসে আছেন ইয়াস্তম রাদিউ তিনি রেডিও শুনছেন ওয়াহাদি যদ্দাতুহু আর এটা তার দাদি ফিল হামি গোসলখানায় ওয়াহিয়া তহসিলুল মালাবিসা তিনি কাপড় চোপড় পরিষ্কার করছেন ধুচ্ছেন ওয়াহাদ আহমাদু আর এটা আহমাদ ফি গরফি পাঠাগারে বা পড়ার রুমে সে পড়ছে ফি জুহরি দুপুরে তুসলিল ইলাতু পরিবারটি সালাদ আদায় করে তোমদ লিসু তারপর বসে হাউলাল মা খাবার টেবিলের পাশে আ এবং দুপুরের খাবার গ্রহণ করে প্রিয় দর্শক এই গল্পটি ভালো করে পড়ুন এবং আমরা যে অনুবাদ বলেছি সেটা লক্ষ্য করুন আরেকবার বলে দিচ্ছি আহমাদের পরিবার একটি বড় বাড়িতে বাস করে এটি একটি উদ্যমী পরিবার যা অনেক কাজ করে এটা আহমাদের বাবা এটা বাগানে এটা আহমাদের বাবা তিনি গাড়ি ধুচ্ছেন আর রান্নাঘরে এটা আহমাদের মা তিনি দুপুরের খাবার প্রস্তুত করছেন আর খাবার ঘরে এটা আহমাদের বোন সে খাবারের টেবিল পরিষ্কার করছে আর বৈঠক্রমে এটা তার দাদা তিনি টেবিলের পেছনে বসে আছেন তিনি রেডিও শুনছেন আর এটা আর গোসলখানায় এটা আহমাদের দাদি তিনি কাপড় চোপড় ধুচ্ছেন আর আহমাদ পড়ার রুমে আছে সে পড়ছে দুপুরে পরিবারটি সালাদ পরে সালাদ আদায় করে তারপর খাবার টেবিলের পাশে বসে বসে এবং দুপুরের খাবার গ্রহণ করে প্রিয় দর্শক অনুবাদ আর আরবি অংশ শব্দগুলো ভালো করে মিলিয়ে দেখবেন প্রত্যেকটা শব্দ কী অর্থ দিচ্ছে কোন জায়গায় আছে এবং কোন অবস্থা এবং অবস্থান ভালো করে লক্ষ্য করে চর্চা করবেন ইনশাল্লাহ চলুন আমরা এবার শূন্যস্থান পূরণের অনুশীলনীটুকু চর্চা করি আকমিল জুমালেল আছি বিলকানি মেঠিল মোনাসিব আছি নিচের বাক্যগুলো উপযুক্ত শব্দ দিয়ে পূর্ণ করো আল ফতুর আল গাদা আল আশা সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আল গাদা ই আহমাদের মা দুপুরের খাবার প্রস্তুত করছেন আল মতবাহু আলহাদিক আল হাম্মামু রান্নাঘর বাগান গোসলখানা ওয়ালিদু আহমদা ফিল কাতি। আহমদের বাবা বাগানে আছেন أحمد يستمع إلى الراديو أخت جدة جد بون دادي ناني جد جد أحمد يستمع إلى الراديو أحمد دادا راديو شنشن. أحمد يجلس في غرفة المكتبة الطعام الجلوس باتغر خبر غرفة أحمد يجلس في غرفة المكتبة أحمد পড়ার রুমে বসে আছে আল্লাত তাজি ইসু আমা হাউলা ফাউকা সামনে পাশে উপরে আল আলু তাজি লিসু হাউল আল ইদাথি পরিবারটি খাবার টেবিলের পাশে বসে খাবার টেবিলের চারপাশে বসে প্রিয় দর্শক কনসেপ্টটি খুব সহজ আপনারা অল্পতেই চর্চা করতে পারবেন খুব জটিল কিছু না এবার আমরা দ্বিতীয়টিতে চলে যাচ্ছি আসানি আজিব প্রশ্ন উত্তর আই নাথাসকুন আইলাতু আহমাদা আহমাদের পরিবার কোথায় বাস করে তাসকুন আইলাতু আহমাদা ফি বাইতিন কাবীরিন আহমাদের পরিবার একটি বড় বাড়িতে বাস করে মান তাগসিলুল মালাবিসা কে কাপড় চোপড় ধুচ্ছে জাদ্দাদু আহমেদা শিলুল মালাবিসা আহমেদের দাদি কাপড় চোপড় ধুচ্ছেন মান ইয়েজেলিসু খালফা পাও উইলেথি কে টেবিলের পেছনে বসে জাদ্দু আহমেদা ইয়েজ ইলিসু খালফা পাও উইল্যাথি আহমাদের দাদা টেবিলের পেছনে বসেন মান্লাদি ইয়াগ শিলুসাইয়া কে গাড়ি ধোয় ওয়ালিদু আহমেদ হুয়া আল্লাদি ইয়াগ শিলুসাইয়া আরাঠা আহমদের বাবা তিনি যিনি গাড়ি ধন ওয়ালিদু আহমদ হুয়াল্লা আহমাদের বাবা আহমদের বাবাই গাড়ি ধন মানি টু নাজিফুল মা কে খাবার টেবিল পরিষ্কার করে উখতু তু আহমদ হিয়থি টু নাজিফুল মা আহমদের বোন সেই খাবার টেবিল পরিষ্কার করে

সংযোগ স্থাপন করো অর্থাৎ অ্যান্টোনিম বিপরীতার্থক যে শব্দগুলো আছে সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ হালফা পেছনে কি হবে সামনে আমামা কদিমুন আসছে যে আগন্তুক এটার উল্টো হবে মুসাফিরুন যে সফর করছে ভ্রমণ করছে চলে যাচ্ছে আজহাবু আমি যাই ইধাব যাও তালা এসো হাতি দাও হুজ নাও নাম হ্যাঁ লা না প্রিয় আজকে এখানেই আবার অন্য ক্লাসে দেখা হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো উপকারী মনে হলে দয়া করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি